এখান থেকে এই টাইমারের প্রান্তে, এই টাইমারে ধুয়ে নিছি, ধুয়ে প্রান্তে নিছি, ঠিক আছে গেল। আর এখান থেকে একটা লাইন তার আমি লাইন নিছি, লাইন তার এখানে লাগাইছি, এখান থেকে একটা তার নিয়ে অফ সুইচের এনসি কন্টাক্টে লাগাইছি, উপরে লাগাইছি, এখান থেকে একটা এই তারটা বাইরে হয়ে গেছে, গা হলো অন সুইচে আমার নিচে প্রান্তে লাগছে, এখানে এনো এনো কন্টাক্টে, এখান থেকে নিয়ে আমি এখান থেকে তার আমি এই কয়েলে নিয়ে গেছি, হোল্ডিং কয়েলে এক প্রান্তে চলে গেছে, ঠিক আছে, একটা একটা প্রান্তে চলে গেছে, ওকে। আর এখান থেকে একটা লেসিং, এই অফিসে যে প্রান্তে একটা লেসিং আমি লাগাইছি, এখান থেকে নিয়ে এই লেসিং দিয়ে এখান দিয়ে পার হইয়া কনেক্টটা পার হইয়া এখান দিয়া এই টাইমিং টাইমারে চলে গেছে, টাইমার চলে টাইমিংটা আমি এখান দিয়ে একটা এখান দিয়ে একটা নোপ লাগাইয়া নোপ ঠিক এখান থেকে কন্ট্যাক্ট দিয়ে সুইজিং কন্ট্যাক্টে নিয়েছি, সুইজিং কন্ট্যাক্টে এটা হলো আট, আটের মধ্যে এসে আটের প্রান্তে লাগাইছি, আটের থেকে এখান দিয়ে বের হইয়া এই যে পাঁচ দিয়ে বেরিয়েছে এনসি কন্ট্যাক্টে বাইর হইয়া এটা কোয়ালে চলে গেছে, তার মানে এখান থেকে চলতে থাকবে মোটরটা, কোনো সমস্যা হবে না। আর আমি এখান থেকে এই মোটরে দুটা তার, এই মোটর মোটর থেকে দুটা তার আসছি, যে মোটর থেকে দুটা তার আসছি দেখতে পাচ্ছেন, এই মোটর থেকে দুটা তার আছে, আমি দুটা তার এখানে লাগাইছি, এটা সিঙ্গেল ফেজ মোটর। আপনারা আমরা গত ভিডিওতে আমরা টাইমার এবং রিলে সম্বন্ধে আপনাদেরকে একটা বিভিন্ন দিচ্ছি, টিমের টাইমার এবং রিলে কীভাবে কাজ করে, আর পিন রিলে কাজ করে কীভাবে কাজ করে, সেটা আপনারা যদি টাইমার টাইমার সম্বন্ধে না জানেন তাহলে ওই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা ওই কাজটা কীভাবে হচ্ছে, ঠিক আছে। তাকে আমরা এখন এটা চালাই দেখবো যে এটা কিছুক্ষণ মানে কিছু চলার পর আমি অল্প সময়ের জন্য দিছি, কয়েক সেকেন্ড, কয়েক সেকেন্ড চলার পরেই মোটরটা বন্ধ হয়েছে, আমি দেখে আমি দিলাম, ঠিক আছে। এখন আমি চালাই দেখবো যে চলে কি না, লাইন দিয়ে দেখবো, লাইন দিলাম, এটা আমি এখানে এই অন সুইচটা অন করবো, সরি অন সুইচটা অন করলাম, এই যে অন করলাম, এখানে অন সুইচ আমরা অন করলাম, টাইমারে লাগবে, এই যে অফ হয়ে গেল টাইমারে, ঠিক আছে। টাইমারটাও আমার এখানে কী হলো, টাইমারে কিন্তু এখন কোনো লাইন নাই, এখান থেকে আমি লাইনটাতে এই যে আনছি, যেহেতু পার করে আনছি, এই জন্য টাইমারটা বন্ধ গেল। আপনারা যারা বাসা বাড়িতে পাম্পের জন্য ব্যবস্থা ইউজ করতে পারেন, পাম্পের মোটরে আপনারা বাসায় পাম্প মোটর ব্যবহার করেন, সেখানে আপনারা বাসার দিকে চলে গেলেন, পাম্প দিয়ে লাইন দিয়ে চলে গেলেন, পরবর্তীতে আসতে পারেন। তাই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা যদি তাহলে আপনারা আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন, আমাদের ভিডিওটা লাইক 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 দিতে পারেন, আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পরবর্তী ভিডিও বা আমরা